আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বাদ প্রিয় دینی ভাই ও বোনেরা আমি মুস্তাফিজুর রহমান মুয়াজ বলছি আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় دینی ভাই ও বোনেরা আজকে এমন দুই শ্রেণীর মানুষের কথা আপনাদের সামনে উপস্থাপন করব বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই শ্রেণীর মানুষের ব্যাপারে বলেছেন যে তারা জান্নাতে তো যাবে না জান্নাতের ঘ্রানও তারা পাবে না আল্লা রসুলসাল আলিহু ওয়াসাল্লাম বলেছেন যে আমার উন্মতের মধ্যে দুই শ্রেণীর মানুষ যাদেরকে আমি এখনও দেখি নাই অর্থাৎ আমার মৃত্যুর পর শেষ জমানায় আসবে যারা জান্নাতের খুশবুও পাবে না প্রিয় বন্ধুগণ দুই শ্রেণীর মানুষের মধ্যে প্রথম নাম্বার হচ্ছে এমন কিছু মানুষ যাদের হাতে ছুরি বা লাঠি এরকম কিছু থাকবে যার দ্বারা মানুষকে মারা যায় আক্রমণ করা যায় তারা অল্প কিছু হলেই মানুষকে মারবে মানুষকে আঘাত করবে এক কথায় মারটা যাদের আগে থাকবে কথার আগেই মার তারা কারণে অকারণেই মানুষকে মারবে দ্বিতীয় নাম্বার হলো রাসুল্লাহ সাল্লাহ আলয় সাল্লাম বলেন যে আমার উন্মতের মধ্যে এক শ্রেণীর নারী থাকবে যারা কাপড় পরেও ন্যাংটা থাকবে উলঙ্গ থাকবে অর্থাৎ তারা এমন কাপড় পরবে যেটা খুবই টাইট ফিটিং অথবা তাদের কাপড়টা এত শর্ট যে কাপড় পরেও না পরার সমান এবং সেই সমস্ত নারী তাদের চুলগুলোকে চুলের যে খোপাগুলোকে এমন উঁচুভাবে বাঁধবে যেমন নাকি উটের পিঠের মধ্যে যে ঝুঁটি থাকে সেই ঝুঁটির মতো এবং তারা হেলে ধুলে চলবে মানুষকে খারাপ কাজের দিকে আকর্ষিত করবে খারাপ কাজের দিকে ধাবিত করবে তো প্রিয় বন্ধুগণ এই শ্রেণীর নারী এবং সেই শ্রেণীর মানুষ যারা কথায় কথায় মানুষকে মারে বা মানুষকে আঘাত করে এই দুই শ্রেণীর মানুষ জান্নাত তো পাবেই না জান্নাতের সুগন্ধিও পাবে না যদিও বা হাজার হাজার মাইল দূর থেকে জান্নাতের ঘ্রান পাওয়া যায় তো এই শ্রেণীর মানুষগুলি জান্নাতের ঘানটা পর্যন্ত পাবে না তো প্রিয় বন্ধুগণ এজন্য আসুন আমরা সাবধান হই কখনোই মানুষকে আঘাত না করি অযথা কথায় কথায় মারামারির মধ্যে জড়িয়ে না পড়ি এবং মা ও বোনেরা আপনারা যারা আছেন তারা সব সময় শালীন পোশাক পরার চেষ্টা করবেন পর্দায় চলার চেষ্টা করবেন এরকম টাইট ফিটিং কাপড় বা অর্ধ উলঙ্গ কাপড় পরিত্যাগ করবেন কখনোই এই ধরনের কাপড় পরিধান করবেন না নিজের ইজ্জত আবরুর হেফাজত করবেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন সেই কাঙ্ক্ষিত স্থান জান্নাত আমাদেরকে দান করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকেই উক্ত হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন এবং কাল কেয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকেই বিনা হিসাবে জান্নাত নসিব করুন আল্লাহ আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামক রহমতুল